হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। আশা করি তোমরা খুব ভালো আছো। আমি আমার আজকে ফার্স্ট ব্লগ নিয়ে চলে এসেছি, তোমাদের সঙ্গে শেয়ার করব প্রতিদিনের ডেলি রুটিন সমস্ত কিছু। কিন্তু আর শেয়ার করব, আমরা থাকি হচ্ছে কদমতলা হাওড়াতে, আর আমি থাকি আপাতত এখন আমার হাজব্যান্ডের সাথে। আগে কি আমি এইভাবেই আমার হাজব্যান্ডের সাথে থাকতাম আলাদা, নাকি এর আরও অনেক গল্প আছে, সেটা তোমাদের জানার জন্য আমি প্রতিদিনের নিত্যদিনের কাজকর্ম তো শেয়ার করবই, এবং ছোট থেকে জীবনের অনেক স্ট্রাগল পিরিয়ড যেগুলো আমি পেরিয়ে এসেছি এবং নিজেকে মোটিভেট করে আজকে এই জায়গায় এসেছি, তো সেটা নিয়ে আমার অনেক কিছু বলার জানানোর আছে। সেগুলো তোমাদেরও হয়তো ভালো লাগবে, তোমাদের হয়তো নয়, তোমাদের সত্যিই ভালো লাগবে, এবং তোমরাও পারবে, তোমরাও কিছু একটা করতে পারবে। তো আমি জানি না আমি কতটা কী করতে পেরেছি, কিন্তু আমি মানুষ হিসেবে যেটা চাওয়ার যে ভালো থাকা, সেই ভালো থাকতে পেরেছি, তার জন্য ভগবানকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর তোমার আমার যেহেতু ভিডিও নিয়ে প্রথম এসেছি, প্লিজ তোমরা ভিডিওটা আমার প্রতিদিন দেখো, লাইক করে দিও আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলের নাম তো তোমরা জানোই, সিম্পল ডেলি লাইফ উইথ পিয়ালিস কিচেন, সেটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর আমার প্রতিদিনের কাজকর্ম তো রইলই, সেইগুলো তো তোমাদের সাথে শেয়ার করবো, এবং একটি করে রেসিপি, নানান ধরনের গল্প, তোমরা কিন্তু দেখতে থাকো আমার ব্লগটা, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। আজকে শুরু করলাম তোমাদের সাথে এইভাবে কথা বলে, একদম প্রচণ্ড গরম, এত গরমে এবার হচ্ছে ঠান্ডা জল খেয়ে গিয়ে গলার অবস্থাও খুব খারাপ, তাও তোমাদের সাথে কথা বলতে পারছি। আর এখন বাজে সকাল 8:10, তার মধ্যেই সূর্য এতটা দেখো মানে মাথার উপরে উঠে মানে একদম খাই খাই করছে, রোদ্দুর মনে হচ্ছে যেন গিলে খেয়ে নেবে, চিবিয়ে খেয়ে নেবে, এরকম একটা ব্যাপার। তাও আমরা এই মানে সব কিছু নিয়ে ভালো থাকতে হবে, ভালো আছি, ঠিক আছে। চলো বন্ধুরা, আমরা এই প্রতিদিন ডেলি কিছু কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করছি। অবস্থা এই ঘর দোর সারাদিনের কিভাবে পরিষ্কার করি, কি অবস্থা হয়ে আছে সেগুলো দেখতে থাকো। আজকে তো নীল ষষ্ঠী, তোমরা ভাবতেই পারো যে বাবা নীল ষষ্ঠীর দিনেও মাছ খাচ্ছে এরকম, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা সেটা নয়। কদিন আগে আমার মামা শ্বশুর মারা গিয়েছিলেন, সেই কারণে আমার স্বামীতে যেহেতু ভাগ না হয়, তো সেই কারণে ও কাজটা করেছে। এবার আজকে একটু শাক মাছ ব্রাহ্মণ খেতে বলে গেছে এবং চান করে তেল হলুদ নিতে বলেছে, এই কারণে আমাদের এই নিয়মভঙ্গটা করতে হচ্ছে, না হলে নীলষষ্ঠীর দিন আমার নিরামিষই হয় এই আর কি। আজকে কলমি শাক ভাজা হবে, মা শুধু মাছের ঝাল হবে আর আলু দিয়ে মাছের ঝাল হবে, পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো এগুলো কেটে রেখেছি এবং রসুন বেটে রেখেছি। দেখতে থাকো তোমাদের সঙ্গে কিছু রেসিপি এবং আমার আজকে লাঞ্চে কী কী থাকছে, কী কী করে উঠতে পারলাম সেগুলো শেয়ার করে দেব তোমাদের সাথে। ওই একটা রেসিপি আমি শেয়ার করছি, দেখো একদম পড়ায় পুরো তেল গরম হয়ে গেছে, মাছের ডিম আর কাতলা মাছগুলো আমি ভেজে নেব। দেখো ডিমগুলো পুরো ভাজা ভাজা হয়ে গেছে, লাল লাল হয়েছে, কোনো অসুবিধা, খুব সুন্দর ভাজাগুলো হচ্ছে। এতে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু কর্নফ্লাওয়ার নুন একটু হলুদ দিয়ে দিয়েছি। এবার হলো যে আমার সম্বন্ধে তোমাদের একটু জানতে হবে, জানতে হবে বলতে আমার অনেকটাই কম বয়সে বিয়ে হয়েছে, আমার গ্রাজুয়েশন হয়েছে তখন আমি বিয়ে করেছি, আর 2007 সাল ডিসেম্বর মাসে আমার বিয়ে হয়। তারপর এই জায়গা থেকে রোজ একটু একটু করে বলতে থাকবো, তাহলে আমার জার্নিটা তোমরা বুঝতে পারবে। তো 2007 সাল থেকে আজকে এটা 23 সাল হয়ে গেল, তাহলে আমার বিয়ে হয়েছে প্রায় আজকে 15-16 বছর। সেখান থেকে আমি এই জায়গায়, যখন আমি কিছুই পারতাম না, একদমই কিছু পারতাম না, এবং কেন আমি আলাদা বাড়িতে থাকতে এলাম সেই সমস্তগুলোই তো তোমাদেরকে জানাতে এসেছি। বিশ্বাস করো আজ আর লোকের সাথে কথা বলতে ভালো লাগে না বেশি, মানে লোকের সাথে মানে সরি মানে তোমরা ভুল করছো, তোমরা তো মানুষ, আমার কথা বলায় ভুল হয়েছে, এক্সট্রিমলি সরি। মানে এখন যে যেটা বলে সেটাতেই মনে হয় তুমি ঠিক বলছো, এরকম মনে হয়। আত্মীয় স্বজন সবার থেকে মনে হয় সবাই ভালো থাকুক, সবাই সবাই জায়গায় ভালো থাকুক। এখন তোমরা আমার ফ্যামিলি হয়ে গেছো, বন্ধু হয়ে গেছো, তোমরা আমাকে কমেন্ট করতেই পারো, তোমরা আমাকে কিছু বলতেই পারো, সেটা সাজেস্ট করতেই পারো, আমি শুনতেই পারি। কিন্তু আজ আমি চারপাশ থেকে এতটাই বিধ্বস্ত হয়ে গেছি যে আর আমার কারোর কথা শোনার মতো এনার্জি বা বোধশক্তি কোনোটাই নেই। তো যাই হোক, আস্তে আস্তে ডিমটা ভাজা একদম হয়ে গেছে, দেখো এবার ডিমটাকে আমি তুলে নেব, এবার মাছগুলোকে আমি দেবো।
দেখো এবার মাছের ঝালটা কিভাবে বানাচ্ছি তার রেসিপিটা তোমাদেরকে দেখাচ্ছি। টমেটো, কাঁচা লঙ্কা, কুঁচের মতো কাঁচা লঙ্কা, মানে পুরোটাই প্রায় কাঁচা লঙ্কা দিয়ে আমি করবো, ওই জন্য পেঁয়াজ দিয়ে দিলাম। এগুলো একটু ভাজা ভাজা হবে, একটা তেজপাতা দেবো। যাই হোক, দেখো পেঁয়াজটা পুরো ভাজা ভাজা হয়ে এসেছে। পেঁয়াজটা নাড়তে নাড়তেই বলি, যখন আমার বিয়ে হয় তখন আমি আমার শ্বশুর শাশুড়ি এবং দেও আমার হাজব্যান্ড একসাথেই থাকতাম। তো যাই হোক, আমার খুব ছোটো বয়সেই বিয়ে হয়েছিলো, যেহেতু অনেক কিছুই বুঝতাম না, কারণ বয়সটা তো অল্প। আর যেহেতু আমি আমার হাজব্যান্ডকে নিজে থেকে বিয়েটা করেছি, হ্যাঁ হয়তো আমার বাবা মা দাঁড়িয়ে থেকে দিয়েছে, সবাই দাঁড়িয়ে থেকে দেখে দিয়েছে, ঠিকই কথা, সবার সমস্ত ডিম্যান্ড পূরণ করার চেষ্টা করেছি, সবই ঠিক আছে, কিন্তু তবুও তো আমি নিজে দেখেই করেছি, তাই তো কারোর ওপর বর্তাতে পারি না। তো যাই হোক, তার জন্য অনেক কিছু সহ্য করতে হয়েছে, তবে আমি মনে করি সেগুলো সহ্য করেছিলাম বলেই আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি। হয়তো না হলে আমার এরকম একটা যদি বিয়ে না হতো তাহলে হয়তো আমি এই জায়গায় আসতে পারতাম না। তাই জন্য ভগবানকে ধন্যবাদ জানাই। আরও অনেক গল্প শেয়ার করবো আস্তে আস্তে, সেদিন থেকে আমি কী কী সহ্য করেছি, কী কী হয়েছে, সেগুলো তোমাদের সাথে খোলাখুলি আলোচনা করব। আমার কাউকে মানে এরকম নয়, হয়তো অনেকে চেনা অচেনা অনেকেই হয়তো ভিডিওটা দেখবে, তখন মানে অনেক কিছু ভাবতে পারে, আমার কাউকে জানানোর কোনো দায় নেই, বাট আমার নিজের এগুলো শেয়ার করতে ভালো লাগছে, আমার জার্নিটা, সেই জন্য আমি শেয়ার করছি, এর থেকে বেশি কিছু নয়। কথা বলতে বলতে বলাই হয় না, একটু নুন দিয়ে দিয়েছি, নুন হলুদ দিয়েছি সরি, একটু ওই যে ঝাল হয় সেরকম একটু লঙ্কা দিয়েছি, পেঁয়াজটা ভাজতে থাকছি। এরপর একটু ওই ভাজা মশলা করা ছিল, ভাজা মশলা দিয়ে দেবো, ওটা আমি একটু দিই, ঠিক আছে। ওই ভাজা মশলাটাকে তোমার তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, মৌরি, জোয়ান, এগুলো দিয়ে আমি একটা ভাজা মশলা করে রাখি আর কি, এটা আমার ভালো লাগে। মাছের ঝালে দিই আমার মানে বেশ গন্ধটা সুন্দর থাকে, সেই কারণে এটা দেওয়া, বেশ আচারই একটা গন্ধ আছে। আর এটাতে একটুখানি পোস্ত, চারমগজ বাটা ছিল, এটা একটু দিচ্ছি। এরপরে কাশ্মীরি লঙ্কা আর নুন দিয়ে জল ঢেলে দেবো, তারপর মাছের ঝালটা পুরো রেডি হয়ে যাবে। আর শাক ভাজা তো তোমাদের তো বলেইছি আজকে কী কী রয়েছে, শাক ভাজা, ভাত আর মাছের ঝাল, আর কিছু না, কালকের ডালটা, মুগের ডালটা গরম করবো, ব্যাস সেইটুখানি। যাই হোক, আজকের ভিডিওতেই আমার ছিল আজকে ফার্স্ট ব্লগ। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটুখানি লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করতে ভুলো না। তোমাদের সাথে কথা বলতে আমার ভালোই লাগে, তোমরা যে ভিডিওটা দেখছো বা দেখবে তার জন্য তোমাদেরকে আমি জানাই অনেক অনেক ধন্যবাদ। তোমরাও ভালো থাকো, আমিও খুব ভালো আছি, সুস্থ আছি এবং খুব আনন্দে আছি, তোমরাও সেটাই থাকো, এই ভগবানের কাছে প্রার্থনা করে আমি আমার ভিডিওটা শেষ করছি। দেখে নাও মাছের ঝালের কালারটা কী দারুণ এসেছে, পুরো পারফেক্ট, একদম সুন্দর, তোমরা দেখতে পাচ্ছ। দেখো একটুও বাড়িয়ে দেখাচ্ছি না, মানে আমার মনে হচ্ছে এখনই খেয়ে নিই, কিন্তু এখন তো খেলে হবে না, ওয়েট করতে হবে। যাই হোক, এই ছিল আমার মাছের ঝাল, আর এদিকে আলু দিয়ে মাছের তরকারি বসিয়ে দিয়েছি।